বিদ্যালয়ের এক শিক্ষকের বদলিকে ঘিরে পড়ুয়া থেকে অভিভাবকরা সড়ক অবরোধ করছিলেন বদলি রদ করার জন্য, কিন্তু বদলি রদ হয়নি। তাদের অভিযোগ ছিল বিদ্যালয়টি ভুগছে শিক্ষক স্বল্পতায়। যে কজন শিক্ষক রয়েছেন তাদের মধ্যে আবার এক দুজন বিভিন্ন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, ফলে পাঁচজন শিক্ষক দিয়ে চালানো হচ্ছে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর ক্লাস, ব্যাহত হচ্ছে পঠন পাঠন। এর মধ্যে আবার শিক্ষক বদলির দশ দিন না যেতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা শিক্ষক বিপ্লব ব্যানার্জিকে বদলি করে নিয়ে যাওয়া হচ্ছে উপ শিক্ষা অধিকর্তার অফিসে। এই খবর প্রকাশে আসতেই খুবই ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তারা দেখা করেন জেলা শিক্ষা আধিকারিকের সঙ্গে, হুঁশিয়ারি দেন এই শিক্ষকের বদলি রদ করা না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। আপনার স্কুলের নামটা কি? শিক্ষকের নাম কি? বিপ্লব ব্যানার্জি। তেনে কই বদলি করছে জানেন নি? তো আপনাদের মূল বিষয়টা কি? আমরা চাই আমাদের শিক্ষক হেডমাস্টার স্যারের হাল লাগিয়ে, ওই স্যারের সময় আমাদের স্কুলে খুব উন্নতি হয়েছে এবং বাচ্চারা পড়াশোনা খুব ভালো, বর্তমানে খুব ভালো গেছে। এবার তারা পরীক্ষা দিছে, 21 জন দিছে, 21 জনই টেস্টে রাও। তো এখন স্যারের স্যারের কী দাবি করছে? এখন স্যারের সাথে আমরা যোগাযোগ করছি এবং স্যারে আশ্বাস দিয়েছে কালকে আমরা এসএমসি কমিটি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের নিয়ে আমরা যোগাযোগ করবো। এদিকে জেলা শিক্ষা আধিকারিক শ্যামল দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে পঞ্চায়েত এবং বিদ্যালয় পরিচালন কমিটির সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাদের দাবি হল বিপ্লব ব্যানার্জি, টিচার ইনচার্জ ভগবাননগর হাই স্কুল, উনাকে যাতে ট্রান্সফার না করা হয়, উনি যাতে স্কুলে থাকেন। উনি স্কুলে থাকাকালীন সময়ে স্কুলের পঠন পাঠন এবং উন্নয়নের ব্যাপারটা যথেষ্ট অগ্রগতি পেয়েছে, তার জন্য তাদের দাবি বিপ্লব ব্যানার্জি যাতে স্কুলে থাকেন। এই দাবিতেই ওনারা এসেছেন, ওনারা ওনাদের পক্ষে কথা বলে গেছেন এবং একটা দাবি সনদ পেশ করে গেছেন। এই দাবিটা কি সঠিক বা আপনারা কি কোনো দপ্তরের তরফ থেকে কোনো আশ্বস্ত করেছেন? আমরা এখনও পরিষ্কারভাবে কিছুই বলিনি। আমরা লোকাল পঞ্চায়েত এবং স্কুলের এসএমসির মতামতের বিষয়টা জানতে চেয়েছি। এসএমসি এবং লোকাল পঞ্চায়েতের মতামতের উপরে আমরা ভবিষ্যতে কর্মকর্তা ঠিক। পিওর রিপোর্ট, চ্যানেল 3 রাত।